ফের নিয়োগে বেনিয়ম অনুব্রত মণ্ডলের মেয়ে সহ পাঁচ আত্মীয়কে আদালতে হাজিরার নির্দেশ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুব্রত মণ্ডলের মেয়ে সহ আর পাঁচজন আত্মীয়কে সশরীরে তলব করা হল আগামীকাল বীরভূমের পুলিশ সুপারকে তাদের আদালতে পৌঁছানোর দায়িত্ব দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পরিবারের ছয়জন সদস্য টেট উত্তীর্ণ না হয়েও চাকরি পেয়েছেন বেনিয়মের অভিযোগেই কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুকন্যা মণ্ডল এবং বাকি পাঁচজনকে আদালতের তলব আজ বিকেলেই কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে জমা পড়ে নতুন অভিযোগ আনন্দবাজার সূত্রে জানা যাচ্ছে তিনি নাকি টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছিলেন শুধু তাই নয় সুকন্যা কোনো দিন স্কুলেই যাননি বাড়িতে বসেই বেতন পান অন্যদিকে এমনও শোনা যাচ্ছে যে স্কুলের রেজিস্টার খাতা তৃণমূল জেলা সভাপতির বাড়িতে নিয়ে আসা হতো সুকন্যা সাক্ষ্য নেওয়ার জন্য যদিও এই অভিযোগের সত্যতা বিচার করা হয়নি অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই তাকে আদালতে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালত বলেছে বৃহস্পতিবার অনুব্রত কন্যাসহ তার পাঁচ আত্মীয়কে দুপুর তিনটের মধ্যে হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে উল্লেখ্য আগামীকাল যাদের আদালতে তলব করা হয়েছে সেই তালিকায় রয়েছেন সুমিত মণ্ডল অর্ক দত্ত সত্যকি মণ্ডল কস্তুরী চৌধুরী সুজিত বাগদিক এরা সকলেই অনুব্রতর ঘনিষ্ঠ বলে জানা গেছে যারা স্কুল শিক্ষক শিক্ষিকা চাকরিতে নিয়োগ পেয়েছিলেন বলে অভিযোগ